চিরাচরিতভাবে সেখানে রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে, রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়িতে শুরু হলো কাত্যায়নী পুজো। এবং সেই পুজোকে কেন্দ্র করে সেখানে ভক্তদের উপস্থিতি যেমন রয়েছে, ঠিক তেমনি সেই পুজোকে কেন্দ্র করে একটা উচ্ছ্বাস সেখানে লক্ষ্য করা গেছে। এবং আপনারা প্রত্যেকে জানেন বা সেখানে কথিত আছে, ধর্মীয় ব্যাখ্যা যারা দেন তাদের বক্তব্য থেকে জানা যায় যে কাত্যায়নী হলো হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশ বিশেষ। তিনি নবদুর্গা নামে পরিচিত, দুর্গার 9টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ। নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত। শাক্ত ধর্ম মতে তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধ দেবী রূপে পূজিতা হয়। সেদিক থেকে এই রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়িতে যে পুজোগুলো হচ্ছে সে তার মধ্যে কাত্যায়নী পুজো একটি অন্যতম। এবং সেই পুজো কেন্দ্রিক আজকের যে দৃশ্য বা পুজো কেন্দ্রিক যে ভক্তদের উপস্থিতি, পুজো অর্চনা সবকিছু আমরা একবার দেখব। প্রথম দিবস পুজো চলছে, অগ্রহায়ণের 1 তারিখ থেকে পুজোটা শুরু হয়। অগ্রহায়ণের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3 দিন পুজো হবে। আজকে প্রথম দিবস পুজো।
বিকেলে মার আরতি হবে, দুপুরবেলা মার অন্নভোগ হবে, বিকেলে আরতি হবে, তারপর রাত্রে লুচিপুরি ভোগ হবে, মার বন্ধু হবে। কাত্যায়নী পূজার উদ্দেশ্যটা কি? মহারাজ পরীক্ষিত মহারাজ কাত্যায়নী ঋষির আদেশে এই পুজোটা করেছিলেন দাপর যুগে, তখন থেকে চলে আসছে এই পুজোটা। তিনি কতবার এইখানে রাজামল থেকে চলে আসছে? এটা ধরুন যতদিন রাজত্ব চলছে ততদিন ধরে চলে যাচ্ছে এই পুজোটা। কি প্রার্থনা করবেন মায়ের? মায়ের কাছে প্রার্থনা সবাই সুখে সাথে থাকুক, শান্তি থাকুক, সবাই যাতে ভালো থাকে, মার কাছে এটাই প্রার্থনা। আপনারা দেখলেন সেখানে ঐতিহ্যবাহী রাজ্যের রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়িতে সেখানে কাত্যায়নী পুজোর দৃশ্য এবং সেই পুজো কেন্দ্রিক সেই প্রধান পুরোহিতের বক্তব্য আপনারা শুনলেন। সব দিক থেকে বলা যেতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কর্মসূচিগুলো রয়েছে, বিভিন্ন পুজো অর্চনা, বিভিন্ন বিষয় রয়েছে, পরিকল্পনা রয়েছে এবং রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে, সব কিছু বিষয়ে আমরা তুলে ধরবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।